নমস্কাৰ সন্মানীয় বন্ধু বান্ধৱীসকল, এই মোৰ সন্মুখত দেখিছে এজোপা আপেল বগৰী বা উন্নত জাতৰ বগৰী। এইজোপা যোৱাবাৰ বহুত লাগিছিলে, ইয়াৰ মোৰ ভিডিঅ' কৰা আছে, ৰেকৰ্ডিং কৰা আছে, আগতে দেখুওৱা হৈছে। তাৰপিছতে ইয়াক আমি কাটিং কৰিছিলোঁ, কাটিং কৰাৰ পিছত এইখিনি হৈছে, কিন্তু এয়াই নহয়, ই আৰু হ'ব এতিয়া, আৰু এতিয়া পোখা মেলিব। তাৰমানে ঠিক ফুলাৰ আগে আগে বগৰী পোখা বেছিকৈ মেলে, এতিয়া পোখা মেলিব। কিন্তু এইখিনি সময় এই আগষ্ট মাহটোৱে হ'ল ইয়াৰ ফুলাৰ আগৰ সময় আৰু, গতিকে এইখিনি সময়ত আমি ইয়াক উপযুক্ত খাদ্য ভালদৰে যোগান ধৰিব লাগিব। খাদ্য যোগান ধৰিলে ফলৰ মানে ফলৰ যিটো এটা বৈশিষ্ট্য, উচ্চমান বৈশিষ্ট্য ফল হ'ব আৰু বেছিকৈ লাগিব। সেইকাৰণে আমি এতিয়া ইয়াক কিছু খাদ্য যোগান ধৰিম। খাদ্য যোগান ধৰাৰ আগতে আমি কিছুমান কাম কৰিব লাগিব। এই যে শুকান ডালপাত এইবিলাক আছে, এইবিলাক আমি কাটি গুচাই দিব লাগিব। এইবিলাক শুকান ডালপাত আছে, এইবিলাক আমি কাটি দিম। তাৰপিছত হ'ব আমাৰ খাদ্যৰ দিয়া প্ৰক্ৰিয়াটো আৰম্ভ হ'ব। এইবিলাক কাটি দিলোঁ, এইবিলাক থাকিলে বেমাৰৰ উপদ্ৰৱ বেছি হয়, পোক পৰুৱাৰ উপদ্ৰৱ বেছি হয়। এইবিলাক আমি কাটি দিলোঁ। এতিয়া পোনপ্ৰথমে আমি ইয়াৰ গুড়িটো অকণমান খান্দি দিম। এটা শামুক এটা সোমাই আছিল, শামুকৰ খলি, এইটো এটা সাৰে হয় আচলতে, ইয়াক আমি ভিতৰত সোমাই দিম। এইটো শামুকৰ খোলা, এইটো কেলছিয়ামৰ উৎস, এইটো সাৰে হ'ব। আমি এনেকৈ দিম। এইবাৰ দেখিছে গুৰিৰে পোখা ওলাইছে, আৰু পোখা ওলাব। ফুলাৰ আগে আগে বেছি গছডাল বেছি মানে বৃদ্ধি পায়, তাৰমানে বগৰী বৈশিষ্ট্য আহি কোমল পাত ওলাইহে ফুলিব। ই আগতে কোমল পাত, কোমল ডাল ওলাব, তাৰপিছতে ফুলিব। গতিকে এতিয়া বহুত কোমল ডাল ওলাব, পাত ওলাব। এই যিখিনি ডাল আছে তাৰ ওপৰতে আৰু ডাল বহুত ওলাব, এইবিলাকৰ পৰা ওলাব, গাৰ পৰা ওলাব, আগৰ পৰা ওলাব। আৰু ইণ্টাৰেষ্টিং কথা, এইটো বাৰমহীয়া, এইবাৰ লাগিয়ে আছে, কিন্তু এই ফলবিলাক ঠিক নহয়, বাৰিষাৰ ফলটো এয়া লাগিয়ে আছে, এয়া লাগিয়ে আছে, কিছু সৰিয়েও গৈছে। এতিয়া ফলটো ইমান ঠিক নহয়, যেতিয়া আমি আমাৰ যিটো আঘোণ মানে কাটি আঘোণত হ'ব, এইবাৰ যিটো লাগিব ফুলি পেলাই, সেইটোহে উপযুক্ত ফল হ'ব। আচ্ছা, আমি এতিয়া কি দিম? সেই দেয়াখিনি দেখিবলৈ ওলাইছোঁ, আমি কেইবিধমান বস্তু যোগাৰ কৰি লৈছোঁ, আমি গোটেইখিনি মিলাই ল'ম। এয়া চাওক বনমিল, আমি দিওঁ এইটো ফলৰ গছত দিবই লাগিব। এয়া হ'ল, এইটো হ'ল আপোনাৰ এইটো কণীৰ বাকলিৰ গুড়ি, এইটো যিমান হ'লেও কথা নাই, দিব পাৰি, কেলছিয়ামৰ উৎস। আমি যিটো আমাৰ বেছিকৈ আছে আমি বেছিকৈ দিছোঁ। তাৰপিছত এয়া হ'ল সৰিয়হৰ খলি, হৈ একমুঠিমান হ'ব। তাৰপিছত এ হ'ল চিউইড, চিউইড প্ৰায় 2 চামুচমান হ'ব, সৰু চামুচেৰে। এইটো হ'ল বায়'লজি মানে অৰ্গেনিকে সাগৰীয় উদ্ভিদৰ পৰা বনায় চিউইড বুলি কয়, এইটো বহুত দিনলৈ থাকে এই বস্তুটো, আৰু বহুত ধৰণৰ নিউট্ৰিয়েণ্ট থাকে ইয়াতে। এইটো দিলোঁ। এয়া হ'ল নিমৰ খলি, হৈ বেমাৰ আজাৰৰ সুৰক্ষাৰ কাৰণে মাটিটো সাৰুৱাও কৰে। এই হ'ল অকণমান আমি মেগনেচিয়াম দিম, মেগনেচিয়াম দিলে শিপাৰ মানে প্ৰটেকশ্যন থাকে, গতিকে মেগনেচিয়াম। বোৰাক্স দিম, বোৰাক্স কৈছোঁ মই, এইটো বোৰাক্স দিম ইয়াতে, বোৰাক্সে শিপাৰ প্ৰটেকশ্যন কৰে ইয়াতে, বোৰাক্স দিলোঁ। তাৰপিছত আৰু চূণ দিম আমি ইয়াতে, চূণে কেলছিয়ামো থাকে, আৰু লগত পিএইচৰ মান ঠিকে ৰাখিব, মাটিখিনিৰ গুণগত মানদণ্ড, যিটো পিএইচ বুলি যিটো কয়, সাৰুৱা অম্লতা, সেইটো ই ভাল ৰাখিব। গতিকে আমাৰ এইখিনি বস্তু হৈ গ'ল, এই গোটেইখিনি বস্তু আমি সানি ল'ম, এনেকৈ মিলাই ল'ম। তাতে দিবও পাৰি ৰিং কৰি, মই আগতে সেনেকৈ দেখাইছোঁ, আৰু এনেকৈও দিব পাৰি, গোটেইখিনি মিলাই লৈও দিব পাৰি, দুই ধৰণে দিব পাৰি। কোনোবাই ভাবিব পাৰে যে আগতে এনেকৈ দেখুওৱা নাই, আজি আৰু এনেকৈ দেখুৱালে, দেখোঁ পদ্ধতি একেটাই, তাত দিলেও দিব পাৰি। এবিধিকে তাত দিলে সময় অলপ বেছি লাগে গোটেইবিধ দিওঁতে, এনেকৈ যদি আমি একেলগে মিলাই লওঁ তেতিয়া বেছি সময় নালাগে, সেইকাৰণে মিলাই লৈছোঁ। তাৰ আগতে আমি এটা বস্তু দিম, এই যে কলৰ বাকলি, এইবিলাক খাই থোৱা কলৰ বাকলি ঘৰৰ, এইটো আগতে দিম, পটাছিয়াম, দেই এইটো তলত দিলে ইয়াৰ পচন ক্ৰিয়াটো সোনকালে আৰম্ভ হ'ব। এতিয়া আমি গুড়ি কৰা নাই, কটাও নাই, যেনেকৈ আছে তেনেকৈ থৈ দিছোঁ, নিজে নিজে মাটিৰ লগত মিলি যাবহি। আচ্ছা, তাৰপিছত আমি এতিয়া ইয়াৰ দিবলগীয়া খাদ্যখিনি দি আছোঁ, ঘূৰণীয়াকৈ সকলোফালে দি দিম আমি।
সীমিত পরিসরত যেহেতু করা হয় উৎপাদনটা অধিক পাবলে হলে এনেকে খাদ্য দিবই লাগিব, তেতিয়াহে ধুনিয়াকে একদম ভরপুরকৈ লাগিব। আমার যাবার যথেষ্ট লাগিছিল, গছজোপা দেখাত যদিও সরু প্রথম লাগিছিল আর বহুত লাগিছিল, গতি এইবারও লাগিব। কিন্তু আমি লগার আগতেই ইয়ার প্রয়োজনীয় খাদ্যখিনি আমি দিব লাগিব। আচ্ছা, খাদ্যখিনি দিয়া হয়ে গেল আমার, তারপর এই আমার হল কিচেন কম্পোস্ট। আজি আমি গোবর নিদিও, এই কিচেন কম্পোস্ট গোবর বা কেঁচু সার তিনটা এটা দিলেই হয়, আজি আমি এই কিচেন কম্পোস্ট দিম। পাকঘরের পেলনীয় সামগ্রীর যে সার বনোয়া হয় সেইটাই দিম আজি আমি, এনেকে দিয়ে দিল চারিওফালে। এই সাংঘাতিক শক্তিশালী জৈব সার। ইয়াত বহুত ধরনের বস্তু থাকে তো পেলনীয় সামগ্রীর পাকঘরত, গতি এই জৈব সার তো বহুত মানে উপকারী আর শক্তিশালী, উদ্ভিদের কারণে বহুত উপকারী। একটেখিন দিয়ে দিল, তাহলে মার্চ মাহলকে আমি একো দিব নালাগে, ফল লাগি শেষ হওয়ালে আমি আর মাজতে আমি দুবার মান দিম আর হেরি এয়া সলিহের পানি দিম কেবল, আর বাকি গোটা খাদ্য ইয়াক একো দিব নালাগে, এই খাদ্যই হয়ে যাব। ইয়ার পিছত দিব আমি জানে এই কথাটো, পানি দিম আমি দেই, পানি দিয়ে দিল, পানি দিলে সোনকালে বস্তুটো মিলি যাব। এটা বারিষার সময় বেশি পানি নিদিলেও কথা নাই, বরষুণ যিকোনো মুহূর্তে আহিব পারে। গতি আগস্ট মাহত আমি যেন ইয়াক পরিচর্যা করলো, পরিচর্যা করার পিছন এটা সুন্দরক ফলে ফুলে জাতিষ্কার হয়ে ফুলি পেলায় সুন্দরক জকমকিয়া হয়ে লাগিব বলে আমি আশা রাখিছো, আর হয়েছেও আমার রিজাল্ট এনে পাইছো আমি। গতি এই বগরীটি খুব ফুলে আর লাগে, কিন্তু তাক উপযুক্ত খাদ্য দিব লাগিব। গতি দর্শক বন্ধু বান্ধবী সকল, আমি আমার পদ্ধতি দেখালো আর ইয়ার আমি আপডেট পিছত দিব পাৰিম। রাজি আমি সার কেনেকৈ দিউ, কেনেকৈ দিব লাগে, লাগিবলৈ ধরা উপযুক্ত বগরী গছত এই সময় কেনেকৈ সার দিব লাগে বা কেনেকৈ দিয়া হয় কিমান দিয়া হয়, আমি সেই প্রক্রিয়াটো আপনার আগে দাঙি ধরো। আমার পদ্ধতি এই সকলে আমার লগত একমত নহবও পারে, আমি কেনেকৈ করো আমার দেখাইছো আমি, আর ইয়ার ফলাফলটো আমি দেখাইছো আগতে, আর ইয়াকো দেখা হব। গতি কেনে পালে কেনে দেখিলে কিবা কব লাগি থাকিলে মন্তব্যে আমাক উপকৃত করব। আর এনেকৈ এজোপা দুজোপা বগরী রুই ললে বজারের বগরী কোনো দরকারই নাই, আর যে আমি বরাক্স যে দিছো চূণ যে দিছো এইবিলাক দিলে কি হয় বগরীর যে সোয়াদ অত্যন্ত সোয়াদ হয়, মিঠা মিঠা হয়, একদম সুন্দর মিঠা রসাল হয়, আমি যাবার ভালদরে গম পাইছো। আর সেইকারণে কিছু বস্তু উপাদান এক লাগে, মাটি তুলে কিছু উপাদান নিজে নিজে নাপায়, আমি যোগান ধরবই লাগিব, আর সেইকারণে ইয়ার সোয়াদ আমি নিজে কম বেশি করাই লব পারো। গতি এইখিনি বন্ধু বান্ধব সকল দরকারি কথা, আপনার এনেক রুক রুই এনে সুন্দর ফল এবিধ ঘরতে উৎপাদন করে তার উপযোগিতা সম্পূর্ণরূপে লোক, আর সেইটো উদ্দেশ্যে আমি আমার পদ্ধতি আপনার দেখালো, কেনে পালে কি দেখিলে মন্তব্যে আমাক উপকৃত করব বলে আশা রাখিল। ধন্যবাদ।